জানুয়ারির শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী সফরে মোর্চা রাজ্য সম্পর্কে তাল কাটে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি মোর্চার আন্দোলন হুমকি হাসির পাহাড়ে ঘনিয়ে ওঠে আশঙ্কার মেঘ এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রীর নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করলেন মোর্চা নেতারা और नॉट माय पार्टी रफ एंड टफ इस तो मुख्यमंत्री के साथ नहीं बैठेंगे आप लोग तो। कितना बार बैठना है कितना बार वहाँ पर बात करना है हर्षा वो इतना वो आतंक होके काम करता है ना वहाँ आके जीटे चल रहा था ना वहाँ आके क्यों मैं तो रफ एंड टफ हूँ मैं यहाँ पर एक बार नहीं दस बार आऊंगा ये चैलेंज का रूप में हम लोग दिया लिंक किसने है हमने तो नहीं टूटा हम लोग तो अच्छा काम कर रहा था डेवलपमेंट कर रहा है था विकास कर रहा था लेकिन हस्तक्षेप ज्यादा हो रहा है तो हस्तक्षेप क्यों होना है তাদের অভিযোগ জিটিএ ভালোই চলছিল কিন্তু রাজ্য সরকার চুক্তি ভেঙে জিটিএর কাজে হস্তক্ষেপ করছে ক্ষমতা কেড়ে নিতে চাইছে এর জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছে মোর্চা নেতৃত্ব তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী তাল কেটেছেন তাই রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আর কোনো লাভ নেই জিটিএ নিয়ে সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে মোর্চা জিটিএ আচ্ছা চল রা तो उसमें इंटरफेयर ज़्यादा हो गया बंगाल सरकार की तरफ से हर शा वहाँ पर ऐसा जो जो भी चीज़ में हस्तक्षेप हो रहा है तो ये बात हमने होम मिनिस्टर को आगे रख दिया মঙ্গলবার সুশীল কুমার শিন্দের সঙ্গে বৈঠকের পর গুরুং জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বলেছেন এখন কোন রকম আন্দোলন কর্মসূচি না করতে মোর্চা নেতৃত্বের বক্তব্য বিষয়টি নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে শিন্দের সঙ্গে বৈঠকের আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের সঙ্গেও এদিন মোর্চা নেতৃত্ব বৈঠক করে সাতই এপ্রিল দুদিনের সফরে রমেশের দার্জিলিং আসার কথা বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা করতে পারেন রমেশ এদিকে পাহাড় নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা গুরুংদের বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ নয়াদিল্লি